আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম এটা জাভাস্ক্রিপ্ট এসেনশিয়াল ট্রেনিং সিরিজের পনেরোতম পর্ব আজকের ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে কথা বলব তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতদিনকার প্রোজেক্ট ছিল এবং গতদিন আমি জাভাস্ক্রিপ্টের সুইচ নিয়ে কথা বলেছিলাম জাভাস্ক্রিপ্টের সুইচ সম্পর্কে একটা সাম্য ধারণা থাকাতে অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আপনি যদি দিনকার টিউটোরিয়ালটা মিস করে থাকেন আমি হাইলি রিকমেন্ড করছি দেখে আসার জন্য তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে কথা বলবো তো জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে কথা বলতে গেলে আমাদের এগুলো দরকার নেই তো আমরা এগুলো কেটে দেই এখান থেকে এখন মনে করেন আপনি যদি জাভাস্ক্রিপ্টে কখনও এমন হয় আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন যেখানে আপনার একটা জিনিসই হচ্ছে কয়েকবার দেখাতে হবে তো আপনি কিভাবে দেখাতে পারেন হচ্ছে যে এটা এখানে কেটে দিয়ে মনে করেন আমরা হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটাকেই কয়েকবার দেখাতে চাচ্ছি তো আমরা কি করব যে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটাকে এখানে লিখে কপি করে আমি কয়েকবার করে এটাকে পেস্ট করি এখানে হ্যাঁ মনে করেন পাঁচ ছয় আচ্ছা করে এখানে আউটপুট দিলাম এটা এরকম হলো কিন্তু এটা তো রিয়ালিস্টিক হলো না ব্যাপারটা তাই না আমাদের কখনো এরকম দরকার হলে আপনারা কেন এরকম করে লিখবো আমরা আরও সহজভাবে কাজটা করবো এবং এই যে জাভাস্ক্রিপ্টের লুপ দিয়ে আপনি কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারেন তো লুপে যদি আপনি এরকম অনেকগুলো একই টেক্সকে অনেকবার দেখাতে চান তাহলে আপনি সেটা কীভাবে করবেন আমরা মনে করেন জাভাস্ক্রিপ্টের ফর লুপ নিয়ে কাজ করবো জাবাজ আরও অনেকগুলো লুপ আছে কিন্তু ফর লুপটা বেশি কমন তো আমরা ফর লুপ নিয়ে আপাতত কাজ করি পরে আপনাকে অন্য লুপের সাথেও পরিচয় করে দেওয়া হবে তো ফর লুপ নিয়ে আমরা এখন এখানে নিব হচ্ছে পেনথাসিস এই পেনথাসিস দিয়ে আপনাকে প্রথমে নিতে হবে হচ্ছে আপনার ইনিশিয়াল এক্সপ্রেশন মানে ইনিশিয়ালি আপনি কি চাচ্ছেন তো আমরা এখানে ইনিশিয়াল এক্সপ্রেশনের জন্য একটা ভেরিয়েল নিলাম লেট লেট নিয়ে লেটের ভ্যারিয়েবলটা নিলাম আই আইটা আসলে ইন্ডেক্স ইন্ডেক্স হিসাবে কাজ করে তো আপনি হচ্ছে যে এখানে আই দিয়েই তারপরে কাজ করবেন তো এখানে আই আই কোল টু আমি চাচ্ছি যে আই এর মান জিরো থেকে শুরু করবে হ্যাঁ তো দেখেন আমি আমার ইনিশিয়াল এক্সপ্রেশনটা দিলাম এরপরে আপনাকে দিতে হবে আপনার কন্ডিশান আপনি কত পর্যন্ত মান চান তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আমি ছয়বার বার নিয়েছি তো আমি ছয়বারই বারই দেখাতে চাচ্ছি তো আমি কী করবো আই ইজ লেস দেন আমি দিব হচ্ছে সিক্স তার মানে আই ইকাল টু এর মান ছয়ের থেকে কম মানে সে পাঁচ পর্যন্ত পাবে তো জিরো থেকে পাঁচ পর্যন্ত মানে ছয়টা হয় জিরো এক দুই তিন চার পাঁচ মোট ছয়টা মান তাই না তো আমরা এটা নিলাম এটা হচ্ছে আমাদের কন্ডিশন এরপরে এখন আমরা নিব হচ্ছে এক্সপ্রেশন তো এক্সপ্রেশনটা দেখেন আমরা এখন এখানে শূন্য থেকে ছয় মানে উপরের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইনক্রিমেন্ট এক্সপ্রেশন আবার আপনার যদি কখনো এমন হয় যে আপনি বড়ো থেকে ছোটো মানের দিকে যাচ্ছেন তখন আপনি দিবেন হচ্ছে ডিক্রিমেন্ট এক্সপ্রেশন তো আমি দুইটাই আপনাকে দেখাবো তো ইনক্রিমেন্ট এক্সপ্রেশন জন্য আপনাকে দিতে হবে আই প্লাস প্লাস তাহলে আপনার ইনক্রিমেন্ট এক্সপ্রেশন হলো এখন এই যে আমাদের কিন্তু এখন আমাদের প্রথম অংশের কাজ শেষ এবার দ্বিতীয় অংশ এখন দেখেন আপনার স্টেটমেন্ট আপনার যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে আপনি সরাসরি আপনার স্টেটমেন্টটা এখানে লিখে দিবেন কিন্তু একের অধিক স্টেটমেন্ট হলে আপনাকে কার্লি বেসিস দিয়ে তারপর লিখতে হবে তো আমি আপনাকে দুইটাই দেখাবো তো এখন মনে করেন আমরা আমাদের যে স্টেটমেন্ট সেটা দিব তো আমাদের স্টেটমেন্টটা হচ্ছে কনসোল তারপরে হচ্ছে ডট লগ যেটাকে আমরা দেখাতে চাচ্ছিলাম এবং এখানে হচ্ছে এখন আমরা প্রিন্থেসিস দিয়ে লিখে দিলাম মনে করেন হ্যালো ওয়ার্ল্ড দিলাম দিয়ে এবার হচ্ছে এখন আমি যদি সেভ করি তাহলে দেখেন আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটা ছয় বার আসলো এখন এরা কীভাবে আসছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এখানে মনে করেন দিয়ে দিলেন হচ্ছে প্লাস আই দিয়ে দিলে এখন আপনি দেখতে পাবেন যে এরা কীভাবে আসছে দেখেন এখন এদের মানসহ দেখাচ্ছে আমাদের আইয়ের মান জিরো থেকে শুরু করে এখানে ফাইভ এটুক পর্যন্ত আসছে আবার আপনি এরাকে আরেকভাবে দেখাতে পারেন জাস্ট এখানে কমা দিয়ে যদি এভাবে দেন তাহলে এটা এরকমভাবে আসছে এটা কোনো ব্যাপার না আপনি আউটপুটটা ঠিক কীভাবে কাজ করে এটা দেখার জন্য আমি মূলত আইটা এভাবে দিয়ে দিলাম হ্যাঁ তো এটা ভাবে আসছে এখন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ডাইনামিক আপনি জাভাস্ক্রিপ্টে যেমনটা আমি বলে থাকি সবসময় আপনি এখানে যেটা যেভাবে চান সেভাবে দিতে পারেন যেমন আপনি যদি বলেন যে আই ইকাল টু জিরো হবে না আই ইকাল টু ওয়ান হবে এবং এখানে i এর মান সিক্সই হবে কিন্তু এখানে আমি যদি সেভ করি তাহলে আপনি কিন্তু ফাইভ পর্যন্ত পাবেন মানে পাঁচটা মান এখন আপনি যদি ছয়টাও দেখাতে চান এখানে আপনি ইকোয়াল টু দিয়ে দেবেন ইকোয়াল টু দিয়ে দিলে দেখেন এখন ছয় পর্যন্ত প্রত্যেকটা মান আসছে মানে আপনি যেভাবে চান আপনার জাওয়া আপনি সেভাবে ব্যবহার করতে পারেন আবার আপনি যদি যে ডিক্রিমেন্ট এক্সপ্রেশন সেটা যদি ব্যবহার করতে চান আপনি কি করবেন আই ইকাল টু আমরা এখন মানটা দিব ছয় আর যে আমাদের এখানে ছোট মান এটা আমরা এখানে দিব আর এখানে তখন তো আর এটা হবে না তখন এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মানে লেস দেন তো এটা এরকম হবে আর যখন আমরা ডিক্রিমেন্টে যাব তখন আমরা মাইনাস দিব দিয়ে এবার আমরা সেভ করি আচ্ছা এখানে এটা গ্রেটার দেন হবে না এটা লেস দেন হবে তো এখন আমরা সেভ করলে এখন আপনি দেখেন এটা কিন্তু এখন এভাবে আসছে মানে উপর থেকে নিচে তো আপনি দেখেন জাভাস্ক্রিপ্টের ইনক্রিমেন্ট এক্সপ্রেশন ডিক্রিমেন্ট এক্সপ্রেশন এর পাশাপাশি হচ্ছে আপনি এই যে মানগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ডাইনামিক আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে না আমার হচ্ছে এখানে মান এভাবে আসছে ঠিকই কিন্তু যখন হচ্ছে যে এর মান আই এর মান ফোর হবে তখন হচ্ছে যে ফাংশনটা স্টপ করে দেবে সে আর এক্সিকিউট করবে না তো সেটা করার জন্য আপনি এখানে নেবেন হচ্ছে ইফ লুপটা ইফ লুপ নিয়ে এবার আমরা হচ্ছে ইফ লুপে এসে এখানে আমরা এখন দিব আই আই ইকুয়াল টু আমরা দিব হচ্ছে মনে করেন ফোর যেহেতু আমরা ফোরের আর নিতে যাচ্ছি না এবং এরপরে আমরা দিব ব্রেক ব্রেক দিয়ে এবার আমরা ক্লোজ করবো একটু আগে আমি যেমনটা বলেছিলাম আপনার যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে আপনি এভাবে লিখবেন কিন্তু দেখেন এখানে কিন্তু আমার স্টেটমেন্ট এখন দুইটা তো দুইটা হলে আপনাকে আমি বলেছিলাম যে আপনাকে কার্লি বেসিস নিতে হবে তো আমরা এই যে এখানে কার্লি ব্রেসিসটা নিলাম নিয়ে এবং এখানে আমরা শেষ করে দেব কার্লি বেসিসটা হ্যাঁ এভাবে দেখেন কালে বেসিস নিলাম কালি বেসিস শেষ করে এখানে এখন আমাদের ফাংশনটা লিখলাম এবার আমরা সেভ করলে দেখেন এটা এইভাবে কাজ করছে মানে জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনি সব কিছুই ডাইনামিকভাবে কাজ করতে পারবেন আপনার যখন যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কিন্তু জাভাস্ক্রিপ্টের লুপটা ব্যবহার করতে পারেন এখন জাবাস্ক্রিপ্টে সাধারণত আমরা লুপটা এভাবে ব্যবহার করি কিন্তু এটা খুব একটা কমন না কমনলি আমরা আসলে লুপটা ব্যবহার করি হচ্ছে আমরা যখন এটাতে অ্যারেজ নেই অ্যারেজের মাধ্যমে আমরা কাজ করি তো অ্যারেজের মাধ্যমে কাজ করার জন্য আমরা মনে করেন একটা ভ্যারেবল নিলাম কার্ডস এখন দেখেন আমি এখানে কনস নিলাম সবসময় তো ভ্যারিয়েবল জন্য আমি লেট নেই এখানেও কেন কনস্ট নিলাম যদিও আমি এখানেও আমি চাইলে লেট নিতে পারতাম কোনো ব্যাপার না তো আমি কনস্ট নিয়ে শুরু করি আপনি যদি জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল সম্পর্কে ভালোভাবে না জানেন আমার একটা টিউটোরিয়াল আছে কিন্তু ভ্যারিয়েবলের উপর আপনি আমি রিকমেন্ড করছি সেটা দেখে আসার জন্য যদি আপনার ভ্যারিয়েবল সম্পর্কে সম্মক ধারণা বা পূর্ণ ধারণা না থাকে তা এখন আমরা ইকুয়াল টু দিয়ে তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের ইয়েটা নিলাম তো এখন আমরা মনে করেন কয়েক রকমের গাড়ির নাম লিখলাম যেমন মনে করেন বাস একটা লিখলাম তারপরে আরেকটা দিলাম মনে করেন হচ্ছে কার এবং এরপর আরেকটা নিলাম মনে করেন হচ্ছে আমরা দিতে পারি বাইসাইকেল বা সাইকেল দিতে পারি তারপর আপনি দিতে পারেন বাইক আচ্ছা দিয়ে এখন দেখেন আমি কয়েকটা ভ্যারিয়েবল নিলাম এখন আমি চাচ্ছি যে ভ্যারিয়েবলগুলো এখানে সরাসরি আসবে তো কীভাবে আসবে এখন দেখেন আমাদের যে আই ইকোয়াল টু ইন্ডেক্স আমি বলেছিলাম তো ইন্ডেক্সের মানটাকে আমরা জিরো করবো মানে আমরা জিরো থেকে এই যে বাস ইকোয়াল টু বাসটা হবে জিরো কার হবে ওয়ান আমি ভেরিয়েবলেও বলেছিলাম এটা কীভাবে কাজ করে তো আমাদের এখানে ইন্ডেক্সটা জিরো থেকে সে শো করবে তো আমরা এরকম চাচ্ছি এবং এখানে আমরা হচ্ছে যে এটাকে আমরা গ্রেটার দেন দিব আই এর গ্রেটার দেনটা হবে হচ্ছে কার আমাদের যে ভেরিয়েবলটা কার্স এই ভেরিয়েবলটা এখানে আসবে এবং আমরা পুরো সবগুলো দেখাতে চাচ্ছি তো আমরা লেন্থ এটা এখানে দিয়ে দেবো আর যেহেতু আমরা জিরো থেকে উপরের দিকে যেতে চাচ্ছি ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হবে না আর আমাদের যে এই যে ইফ স্টেটমেন্ট এটা এখানে দরকার নাই আর এই যে আমাদের যে কনসোল আছে কনসোল এখন আমরা যদি এই কার্স এই ভেরিয়েবলটা শো করি তাহলে দেখেন এখন এটা কিন্তু এভাবে আসছে দেখেন চারবার করে আমাদের এখানে মানগুলো এভাবে আসছে তো আমরা আসলে এভাবে আমাদের যে মানটা এটা এভাবে আমরা দেখাতে চাচ্ছি না আমরা এটাকে একটু সহজভাবে দেখাতে চাচ্ছি তো সেটা করার জন্য আমরা এখানে একটা কার্লি স্কোয়ার বেসিস নিয়ে স্কোয়ার ব্রেকেট নিয়ে তারপর এখানে আইটা দিয়ে দিব দিয়ে এবার আমরা সেভ করলে দেখেন আমাদের মানগুলো কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে তো এই ফল লোক দিয়ে আমরা এরকম করে খুব সুন্দর করে করে কাস্টমাইজ করে করে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং দেখেন এটা অনেক সুন্দরভাবে হলো আবার এই যে ফল লুপ দিয়ে এটা তো নিলাম আরও সহজভাবে আপনি ফল লুপ দিয়ে কাজ করতে পারেন যেমন মনে করেন আমরা ফল লুপ নিয়ে একটা পেনথাসিস দিলাম এবং এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে বানালাম মনে করেন নতুন একটা নতুন ভেরিয়েবল কার এই কার ভেরিয়েবল নিয়ে এবার আমরা অফ দিয়ে আমাদের যে ভেরিয়েবলটাকে আমরা কল করতে চাচ্ছি সেটাকে আমরা নিয়ে নিলাম কার্স নিয়ে এবার হচ্ছে আমরা এখানে আমাদের কার্লি বেসিসটা দিব দিয়ে এবার আমরা কনসোল এখানে কার্লি বেসিস না দিলেও হবে কারণ যেহেতু এটা একটা স্টেটমেন্ট আপনি এখানে কার্লি বেসিস মনে করেন দিলাম না না দিয়ে আমরা এখন যদি আমরা কনসোল ডট লক করি লক করে এখানে এখন আমরা প্রথম যে ভেরিয়েবলটা নিলাম কার সেই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে দেখাবো দেখাই আমরা যদি এখন সেভ করি তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই যে দুইটা ভেরিয়েবল চলে আসছে এখানে এটা হচ্ছে প্রথমটার জন্য আর এটা দ্বিতীয়টা আমরা যদি কমেন্ট করে আপনাকে দেখাতে চাই তো আপনি দেখেন এটা কমেন্ট করলাম এই অংশটা তাহলে দেখেন এখন দ্বিতীয়টা আসছে একটা স্টেটমেন্টের জন্য আপনাকে আর কার্লি ব্রেসেস নেওয়ার দরকার নেই একের অধিক হলে কার্লি ব্রেসেস নেবেন হ্যাঁ তো এভাবেও কিন্তু আপনি লুপটা নিয়ে কাজ করতে পারেন যদিও এভাবে লুপটাকে আমি রিকমেন্ড করছি না কারণ এভাবে লুপ করলে এটা একটু স্লো হয় যেহেতু এটা একেবারে ছোট্ট একটা প্রোগ্রাম লিখলাম তাই হচ্ছে যে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি বড় প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু এটা এক্সিকিউট করতে একটু বেশি সময় নেয় এটার তুলনায় তো তাই আমি আপনাকে রিকমেন্ড করছি না এই নিচারটা ব্যবহার করার জন্য আপনি যখন ব্যবহারের প্রয়োজন হবে ফর লুপ এবং অ্যারে নিয়ে কাজ করা তখন আপনি এভাবে ব্যবহার করবেন এটা জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি এভাবেও করতে পারেন ছোটোখাটো প্রজেক্টে কাজ করার সময় আপনি ঝটপট এভাবে কোডটা লিখে দিতে পারেন আর যখন আপনি বড় প্রজেক্টে কাজ করবেন তখন অবশ্যই এভাবে করবেন না হলেও আপনার সফটওয়্যারটি একটু স্লো হয়ে যাবে আর সফটওয়্যার স্লো হয়ে গেলে বুঝতে পারছেন যে আপনার পারফরমেন্স খারাপ আসবে তো আমি আশা করছি যে আবার লুপের বেসিক কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে গেছে এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি আপনি যদি আপনার কোডটা আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের প্রোকোডার গ্রুপে জয়েন করে সেখানে আপনি আপনার কোডটা শেয়ার করতে পারেন আমি সেখান থেকেও আপনার কোডটা দেখে আপনাকে হেল্প করতে পারেন পারি যদি আমি আমার অবসর সময় আপনাদের কোডগুলো দেখার চেষ্টা করি তো আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি এখনও প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রোকোডারের সাথেই থাকবেন ধন্যবাদ